প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে মাধ্যমিক সাজেশান দু সম্পর্কে আলোচনা করব আজকের বিষয় বাংলা বাংলা সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা যে সাজেশান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবে মার্কের প্রশ্নভিত্তিক এই সাজেশানটি তোমাদের নিয়ে তোমাদের জন্য আমি হাজির করেছি এই ভিডিওটিতে বন্ধুরা এখানে আমি একটি বিষয় থেকে প্রশ্ন করেছি আর এখান থেকে তোমরা কমন পাবেই পাবে বাংলা গল্প হারিয়ে যাওয়া কালী কলম হারিয়ে যাওয়া কালী কলম থেকে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সাজেশান হিসেবে আমি বেছে নিয়েছি এই প্রশ্নটা পড়লে এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা তাই দেরি না করে ঝটপট দেখে নাও প্রশ্নগুলি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন সে সম্পর্কে আলোকপাত করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি তিন নম্বর প্রশ্ন দুয়ার যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধী লেখক শ্রীপান্থ কালিদোয়াতের যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা আলোচনা করো বন্ধুরা এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি যে কটা প্রশ্ন এখানে দিয়েছি প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এক আর তিন দাগের এই দুটো প্রশ্ন কিন্তু খুব খুবই ইম্পর্ট্যান্ট চার নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম থেকে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো বন্ধুরা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই চারটি প্রশ্ন পড়লেই কিন্তু পাস মার্কের প্রশ্ন এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও